হ্যালো, ওয়েলকাম, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদেরকে আবার স্বাগতম ভাই ব্লগার চ্যানেলে। তো আজকের দিনটা একটা বিশেষ দিন, আজকে পয়লা ফাল্গুন প্লাস ভ্যালেন্টাইন ডে। তো সকলকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা এবং এর পাশাপাশি ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আশা করি আপনারা আজকের দিনটা দারুণভাবে এনজয় করবেন। তো যার যেখানে মন চায় ঘুরতে থাকুক, এনজয় করতে থাকুক এই ভালোবাসা দিবস অথবা পয়লা ফাল্গুন। তো যারা যারা সিঙ্গেল আছেন তারা কোলবালিশ নিয়ে ঘুমাইতে থাকেন, কোনো সমস্যা নেই। এটাই আমাদের আপাতত আমাদের লাইফ, আর আপাতত আমাদের জীবন আমরা এভাবে কাটাবো। কিছু সময় অপেক্ষা করার পর আমরা খুবই স্ট্রংভাবে ব্যাক করব। কি ভাই, আপনার কি গার্লফ্রেন্ড আছে, ঘুরতে যেতেছেন? হ্যাঁ ঘুরেন ভাই ঘুরেন, আমগো তো কেউ নায়িকা, এই লেগে সারাদিন খালি ঘুমাবো। কিন্তু এই ভালোবাসা দিবসে নিয়ে একটা সমস্যা আছে, যে বাইকে যদি কোনো পিলিয়ন নিয়ে যান আর সে যদি থাকে মেয়ে, দেখবেন জায়গায় জায়গায় দাঁড়া করাইছে, আপনার কাগজপাতি চেক করতেছে, আপনার সব কিছু আছে, তারপর আপনার বারবার পেরা দিতেছে। যদিও রোড সংক্রান্ত বিষয়ে এমন কোনো মামলা নেই যে পিছনে কোনো আননোন পার্সন মেয়ে নিয়ে গেলে মামলা দিবে, তারপর একটু খোঁজ গল্প করবে, আপনাকে একটু প্যারা দিবে, আপনি একটু প্যারা খাবেন। ঘটনা হচ্ছে গিয়ে যে RKS 100cc বাইক যারা যারা চালায়, ঠিক আছে, তারা তো চালাইতেই আছে। অনেকে মনে করে যে যে বিয়ে শাদী করার মতো, যে বিয়ে শাদী করে ফেলছি এখন আর কি খালি অশান্তি আর অশান্তি, কোনো শান্তি নেই। তো যারা RKS 100cc বাইক কিনছে তারা কি করতেছে, তাদের ফ্রেন্ড সার্কেলদের বিভিন্ন কমেন্ট, আশপাশের কমেন্ট, হ্যাঁ তারা কিন্তু চালাইতেছে না, চালাইতেছে সে, কিন্তু এই কমেন্ট টমেন্ট শুনে তার অবস্থা এমন হয়ে গেছে, সে মনে মনে ভাবতেছে যে এটা কী করলাম, এটা কী বাইক কিনলাম, হ্যাঁ আমার লাইফটাই শেষ, বাইকটা কেনার লস হয়ে গেলো, তো এরকম অনেকে ভাবে। কিন্তু দিন শেষে যখন শোনে যে আমার বন্ধু মাইলেজ পায় এমন আর আমি তার থেকে পাই বেশি, তখন মনে মনে একটু খুশি লাগে, ঠিক আছে। আবার মাঝে মাঝে যখন এরকম কমেন্ট আবার শুনে তখন আবার মন খারাপ লাগে। আমার এক ফ্রেন্ড কালকে রাত্রে বলতেছে, তুই যে এরকম RKS 100cc বাইকের এরকম ভিডিও টিডিও করস, হ্যাঁ তোর বাইক ঠিক আছে, তুই নিজে কিনে একটা ধরা খাইছস, তুই চাইতেছস যে তোর যে ভিউয়ার আছে তারও যেন কিনা ধরা খায়, ঠিক আছে। কথাটা শুনে আমি পুরো টাস্কি হয়ে ওর দিকে কিছুক্ষণ এমনভাবে তাকাইছিলাম যে আমি পুরাই বোকাচোদা হয়ে গেছি। কিন্তু তারপরে আবার বুঝলাম না, সেই কথাটা যেহেতু বলছে, হ্যাঁ তার বলার অধিকার তার আছে, কারণ ফ্রেন্ডরাই দুষ্টাই ফাইলে আমি করবে। আমি মনে করি যে বাংলাদেশে যেসব বাইক আছে যেই কোম্পানি হোক না কেন, ঠিক আছে, সব কোম্পানি বলতে গেলে এই একই, একটা বাইক আপনাকে লাইফ টাইম সাপোর্ট দিবে না, এটাই বাস্তব, ঠিক আছে। আপনি যে সারা জীবন চালাবেন, সারা জীবন কি এই 10-12 বছর চালাবেন এমন তো আপনি বাইক কিনেন না। আপনি যখন বাইক কিনেন আপনি ভাবেন যে 5-6 বছর চালাবেন। একটা জিনিস কি আপনি জানেন, বাংলাদেশের যেই ট্রান্সপোর্টের যে আইন আছে, মানে BRTR যে আইন, ঠিক আছে, রোড ট্রান্সপোর্টের, সেখানে বলা আছে একটা মোটর সাইকেল সর্বোচ্চ 20 বছর পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, 20 বছর পর ওই মোটর সাইকেল বাতিল, ওইটা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। তো আপনি তো 20 বছর একটা মোটর সাইকেল চালাবেন না, ঠিক না, যেহেতু আপনি একটা মোটর সাইকেল 20 বছর চালাবেন না, সেহেতু এত প্যারা নেওয়ার কী আছে ভাই। একটা বাইক ভালো লাগছে কিনেন, কিনা চালান, তারপরে ওটা ভালো না লাগলে রিপ্লেস করে আরেকটা কিনেন, এইভাবে চলতে থাকেন, এভাবে তো চলবেন। এভাবে বাইক রিপ্লেস করতে করতে একসময় গাড়ি কিনে ফেলবেন, পরে গাড়ি রিপ্লেস করতে করতে বিমান, এটা কি সম্ভব, বিমান কিনে ফেলবো, কিনতেও পারেন আপনাদের টাকা পয়সা যদি থাকে, আমার নাই, আমার মনে হয় না আমার বিমান কেনা হবে। তো সেটা যেটাই হোক, আজকে অনেক দুষ্টামি করলাম, মজা করলাম, মূল কথা ছিল যে ভালোবাসা দিবসের শুভেচ্ছা বিনিময় করা, আর সেটা করার জন্য এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এখানে তেমন একটা ইনফরমেশান পান নাই, একটু ফাইজলামি করছি, দুষ্টামি করছি, ঠিক আছে। তো এই জন্য আবার পালায় যেন না, সাথেই থাকেন, সামনে অনেক নতুন নতুন চমক অপেক্ষা করছে। তো আমার সাথেই থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করুন, আর ভিডিওটা পারলে শেয়ার করেন, এতদিন শেয়ার করার কথা বলি নাই, মানে ভিডিওগুলো শেয়ার করেন, এইটা না, এটা শেয়ার করলে কোনো লাভ হবে না আমার। আমার যে রিভিউর ভিডিও আছে RKS-এর, সেটা বিভিন্ন গ্রুপে শেয়ার করেন, যারা জানে না তারা যেন জানতে পারে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।